بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله عز وجل في القرآن الحكيم ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون سورة الأنعام 93 نمبر آيات وعن سمرة بن جندب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتينا على رجل مضطجع وإذا آخر قائم عليه بصخرة وإذا هو يهبي بالصخرة لرأسه فيثلب رأسه فيتدهده الحجر ها هنا فيتبع الحجر فيأخذه فلا يرجع إليه حتى يصح رأسه যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহরবানিতে আজ বাদশা আমরা ইসলামিক সেন্টারে কিছুদিনই কথা বলার, শোনার ও শেখার জন্য একত্রিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিদায় নিতে হবে এবং পরকালে হবে এমন দুনিয়া যেখানে গেলে দুনিয়ার কারোর সাথে আমাদের আর কোনো যোগাযোগ থাকবে না। যতই আমার আপনার কাছের বন্ধু নিকটাত্মীয় হোক না কেন, অন্তরঙ্গ বন্ধু হোক না কেন, হয়তো এমন হতে পারে যে সে আপনাকে ছাড়া খায় না, আপনি তাকে ছাড়া খাওয়া দাওয়া করেন না। এমনও যদি হয়, তদুপরি মারা যাওয়ার পরে সেই বন্ধু আপনার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাবে। হয়তো বাড়ির পাশে আপনাকে কোনো কবরস্থানে দাফন করা হবে, কিন্তু পাশ দিয়ে বন্ধু চললেও আপনি কিছুই জানবেন না, আপনার বন্ধু আপনার সাথে কোনো কথোপকথন করতে পারবে না। তো মৃত্যু এক চরম সত্য জিনিস। এই মৃত্যু আমাদের দুনিয়ার জীবনের ইতি টানে এবং এই মৃত্যুর মাধ্যমেই আমাদের পরকালীন জীবন শুরু হয়ে যায়। আমরা একটা কথা বা একটা বিষয় সম্পর্কে সকলে ইমান বিশ্বাস রাখি, কিয়ামত দিবসে বিশ্বাস। আর ওলামায়ে কিরাম বলেন কিয়ামত হলো দু ধরনের, একটা হলো ছোট কিয়ামত আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার ছোট কিয়ামত শুরু হয়, আর বড় কিয়ামত সংঘটিত হবে যখন ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুৎকার দিবেন, তিনটি ফুৎকার হবে, তারপরে সকলকেই হাশরের ময়দানে জমা করা হবে, সেটা হবে বড় কিয়ামত। কিন্তু তার আগে ছোট কিয়ামত সংঘটিত হবে মৃত্যুর মাধ্যমে, কারণ যারা মৃত্যুবরণ করে তারা আর কোনো আমল করতে পারে না, তাদের আমলের দরজা বন্ধ হয়ে যায়। যদি বিশেষভাবে তিনটি আমলের কথা বলা হয়েছে, যেগুলো কেউ করে গেলে জীবদ্দশায় মরার পরও সেই আমলগুলো চাল।
কিন্তু এই ব্যস্ততার দুনিয়ায় হয়তো আমরা অনেক সময় সেগুলো খেয়াল করি না অনেক টাকা দানে আমি আমরাই খরচ করছি কিন্তু কোনো সময় হয়তো সাদকায়ে জারিয়া অথবা আল্লাহর ঘর মসজিদ অথবা ইলমুন ইয়ুনতাফা বিহি সঠিক জ্ঞান নিজে আহরণ করে অন্যের কাছে এটা পৌঁছানো অথবা ওয়ালাদে সালেহ এই নেকিগুলো যেগুলো চালু থাকবে অলসতা হোক অবহেলা হোক এই করব করছি করতে করতে হয়তো একসময় আমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে যায় অনেকেরই পক্ষে তখন এগুলো করা হয় না সর্বোপরি মোটের উপরে আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের আমল বন্ধ হয়ে যায় তাই কবর থেকেই আমাদের ছোট কিয়ামত শুরু হয়ে যায় এই কবর হতে পারে কোনো ব্যক্তির জন্য জান্নাতের একটা টুকরা যদি তার দুনিয়ার আমল ভালো হয়ে থাকে আর নতুবা এই কবর কারোর জন্য জাহান্নামের একটা খণ্ড হয়ে যেতে পারে যদি তার আমল খারাপ হয় বেশ কিছু আমল আছে যে আমলগুলোর কারণে কবর থেকেই ব্যক্তির কি শুরু হয় আজাব শুরু হয়ে যায় যেগুলোকে আসবাব ও আজাবিল কবর বলা হয় কবরের আজাবের কারণ বেশ কিছু আমল আছে বেশ কিছু কাজ আছে সেই কাজগুলোর দরুন কবরে আজাব হয় কবরে কি হয় আজাব হয় সে বিষয়ে আমরা আজকে আলোকপাত করব ইনশাআল্লাহ এ আশায় যে প্রথমত নিজেকে ওসিয়ত করছি এবং আপনাদেরকে ওসিয়ত করছি যে আমরা যেন এই পাপের কাজগুলো থেকে বিরত থেকে কবরের আজাব থেকে বাঁচতে পারি ইতিপূর্বে আমরা এটাও আপনাদেরকে একদিন স্মরণ করিয়ে দিয়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ের জামাতা জিন্নুলাইন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন তখন অঝোরধারে তার চোখ দিয়ে অশ্রু বের হতো তাকে যখন বলা হতো যে বিভিন্ন আরও কঠিন কঠিন সমস্যার মোকাবেলা করেছেন কাঁদেন না কবরে তো কেউ কবরের কাছে আসলে তো কেউ আপনাকে প্রহার করে এটা তো আর কোনো কঠিন পরিস্থিতি নয় এখানে কাঁদেন কেন উনি বলেছিলেন যে এটা হলো আউয়াল মানাজিল আখিরা পরকালের ফার্স্ট স্টেপ এটা হলো পরকালের প্রথম ধাপ ফার্স্ট স্টেপ যদি এখানে কেউ নাজাত পায় পরেও ইনশাআল্লাহ নাজাত পাবে এখানে যদি আজাব শুরু হয়ে যায় পরে আর ভালো তেমন আশা করা যায় না তাই আসুন বন্ধুরা আমরা সেই কারণগুলো জেনে নিই যাই যেগুলোর কারণে কবরে কী হয় মানুষের আজাব হয় কবরে আজাব হয় আর সেই কারণগুলো থেকে আমরা বেঁচে থেকে কবরের আজাব থেকে বাঁচার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন কবরের আজাবের প্রথম কারণ হচ্ছে আশ-শিরকু বিল্লাহি ওয়াল কুফরু বিহ আল্লাহর সাথে শরীক করা এবং আল্লাহকে অস্বীকার করা আল্লাহর সাথে কুফরি করা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে যাওয়া যদি কারো ভিতরে এই গুণ পাওয়া যায় এই দোষ পাওয়া যায় তাহলে সে ব্যক্তি কবরে যদি এই অবস্থায় দুনিয়া ত্যাগ করে যদি কেউ মৃত্যুর আগে তওবা তার সৌভাগ্যে জোটে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাকে মাফ করতে পারে আর যদি এই অবস্থায় চলে যায় শিরকের অবস্থা কুফরির অবস্থায় দুনিয়া ত্যাগ করে তাহলে ইতিপূর্বে আমরা একদিন আলোচনায় বলেছিলাম যে তাকে যখন জিজ্ঞাসা করা হবে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো সম্পর্কে তখন বলবে হা হা কিছু জানেন মানুষেরা যা বলতো মানুষদেরকে কিছু বলতে শুনেছিলাম আমি সেগুলোই বলতাম সেগুলোই আমি বলতাম তারপরে তিনি ইসলাম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে সে একই উত্তর দেন তখন মুনকার ও নাকির কী বলবেন লা দারাইতা ওয়ালা তালাইতা তুমি নিজেও জানোনি এবং কোরআন পড়ে জানারও চেষ্টা করনি তখন তাকে তার জান্নাতের জায়গা দেখে দেওয়া হবে ভালো আমল দিলে এই জায়গায় তুমি যেতে কিন্তু ভালো আমল না করার দরুন তোমাকে এই জাহান্নাম ওটাও তাকে দেখে দেওয়া হবে এই জাহান্নামে তোমার স্থান হবে মহান রব্বুল আলামিন ফেরাউন এবং তার দলবল সম্পর্কে বলছেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা সকাল সন্ধ্যা এই ফেরাউন পরিবারের ফেরাউন এর দলের উপরে জাহান্নামের আজাব পেশ করা হয় সকাল সন্ধ্যা ওয়াইয়াউমা তাকুমু আস-সাআতু আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব এখন এই ফেরাউনের যে দলবল এরা রোহিত সাগরে ডুবে মরেছিল এদের বর্তমান যেই জীবন চলছে সেটা হচ্ছে বারজাখী জীবন
এরা কোন মাটির তলে চাপা পড়ে আছে আল্লাহু আলাম, কিন্তু সেটাই তার কি কবর। আমরা শুক্রবারে একটা আকিদার দাস দেই, সেইখানে ডক্টর সালে ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন অন্যান্য বড় আলেমদের থেকে নকল করে, যে মানুষ মৃত্যুর পর যে যেখানেই থাকুক না কেন আল্লাহ তাআলা তাকে সেখানে হয় সুখ ও শান্তি পৌঁছাচ্ছেন। কাউকে যদি কোনো একটা গাছের চূড়ায় শুলিতে চড়িয়ে ওইখানে ঝুলিয়ে রাখা হয়, তাকে আর নামানো না হয়, ওই ইয়ার মধ্যে গাছের ডালের মধ্যে তার সুখ অথবা অশান্তি হচ্ছে, তার কষ্ট অথবা সুখ পৌঁছছে সেখানে আল্লাহর তরফ থেকে। যদি ভালো হয় তো ভালো, আর মন্দ হলে মন্দ। হয়তো আমরা এখান থেকে দেখছি যে লোকটা ওইখানে ঝুলে আছে আর কিছু হচ্ছে না, কিন্তু তার ভিতরের পরিস্থিতি আমরা জানি না, সেটাকে জানেন মহান রব্বুল আলামিন জানেন। তো এরকমই অনেক মানুষের মাটি হয়, হয়তো একটা অংশ এদিকে থাকে আর একটা অংশ কোথায় চলে যায়, এরকম মেলা, কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে সব কিছুই সহজ। ইন্না যালিকা আলাল্লাহ ইয়াসির, আল্লাহর কাছে সহজ যে এই ওই জিনিসগুলো তার একত্রিত না করেও আল্লাহ তাকে তার শাস্তি দিতে পারেন, অথবা আল্লাহ যদি বলেন কোন, কিন্তু কবরের আজাব হয়, কবরের আজাব হয়, কবরের সুখ ও শান্তিও হয়। বর্তমান সময়ে চলছে এগুলো, আর এগুলো প্রমাণের অন্যতম একটা আয়াত এই যেটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাযিল করা হয়েছে আজ থেকে চোদ্দোশো বছর পূর্বে, যে আন্নারু ইউরাদুনা আলাইহিম গুদুওয়ান ওয়া আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, যে সকাল সন্ধ্যা তাদেরকে আজাব দেওয়া হচ্ছে অলরেডি, এটা হচ্ছে কবরের আজাব। যদিও তাদেরকে আলাদাভাবে কবর দেওয়ার কোনো সুযোগ হয়নি, কেউ কবরও দেয়নি, কিন্তু অটোমেটিক কিছু কবর তাদের রচিত কি হয়ে গেছে, কোন বালি আর কোন কিসের নিচে তারা চাপা পড়ে আছে, সেখানেই তাদের আজাব হচ্ছে। ওয়াইয়াউমা তাকুমুস-সাআ, কিয়ামত দিবস যেদিন আসবে, মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব, ফেরাউন পরিবারকে, ফেরাউন এর দোসলকে, দলবলকে, যারা তার সঙ্গে মুসা আলাইহিস সালামের কিছু দাওয়া করেছিল, যারা মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে নির্যাতন ও অত্যাচার করছিল, যারা এক বছর প্রথমত মুসা আলাইহিস সালামের কওমে যত মানুষ জন্মগ্রহণ করতো সবাইকে হত্যা করা হতো, পরবর্তীতে যখন তাদের কাজের লোকের ইয়াক হলো, সকল লোক নয় বরং ছেলেদেরকে হত্যা করা হতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হতো, পরবর্তীতে যখন তাদের কাজের লোকের ঘাটতি দেখা দিল তখন এক বছর ছেলেদেরকে মাত্র এক বছর জীবিত রাখত, এই অত্যাচারগুলো যারা চালিয়েছে তারাই তার দোসর এবং তার দলবল। কিয়ামতের দিন বলবেন মহান রব্বুল আলামিন এদের সকলকে আজকে প্রবেশ করাও আশাদ্দাল আজাব, কঠিন শাস্তিতে। সূরা গাফের যার অপর নাম হচ্ছে 46 নম্বর আয়াত। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফেরাউন সে কী ছিল, মুশরিক ছিল না মুসলমান ছিল, মুশরিক ও কাফের ছিল, যার ফলে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। তারপরে মহান রব্বুল আলামিন আর এক আয়াতে বলছেন ওয়ালাউ তারা ইযিয-যালিমুনা ফি গামারাতিল মাউত, যদি তুমি জালেমদেরকে মৃত্যু যন্ত্রণায় দেখো, ওয়ালাউ তারা ইযিয়-যালিমুনা ফি গামারাতিল মাউত, মৃত্যু যন্ত্রণায় তারা ছটফট করছে অবস্থায় দেখো, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আর ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে আছেন, ফেরেশতারা তাদের হাত প্রসারিত করে আছেন আর বলছেন কি আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের নফস বের করে নিয়ে আসো, বের করে দাও, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের নফস বের করে নিয়ে আসো, যাদের পরিণাম ভালো হবে তারা আনন্দ চিত্তে তাদের অত্যন্ত আসানভাবে তাদের রূহ কবজ করা হবে, আর কাফেরের রূহ জানে যে আমার সাথে কঠিন আচরণ করা হবে, তখন শরীরে বিভিন্ন জায়গায় সে লুকিয়ে থাকার চেষ্টা করে, তখন ফেরেশতাগণ বলবেন আখরিজু আনফুসাকুম, তোমাদের নফসগুলো, তোমাদের আত্মা রূহ বের করে দাও, আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে খুবই ঘৃণিত শাস্তি দেওয়া হবে, অপমানজনক শাস্তি দেওয়া হবে, বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কারণ তোমরা আল্লাহর উপরে মিথ্যা কথা বলতে, আল্লাহর সাথে শিরিক করতে, আল্লাহকে অস্বীকার করতে, আল্লাহকে অনেকে গালি দেয় না, নাউযুবিল্লাহি মিন যালিক, তাই কাফের তো কাফেরই, মুসলমানদের মধ্যেই মেলাজন কয় আল্লাহর কি চোখ নেই, আর কোনো বলাবান পাইল না, আমার একটা বলা ছিল এটা লয়ে গেল,
মেলাগন বলে যে আল্লাহ তুমি এটা কি করলা আল্লাহকে এই প্রশ্ন করার অধিকার কোনো মানুষের নেই কোনো জিনের নেই কোনো মাখলুকের নেই আপনি আমি আল্লাহর প্রতি কি অবদান রেখেছি যে আল্লাহকে আপনি জিজ্ঞাসা করবেন সবকিছুই তো আল্লাহর আমরাই ভোগ করছি আল্লাহু সামাদ আল্লাহ অমুখাপেক্ষী আমরা সবাই তার মুখাপেক্ষী আল্লাহ বেনিয়াজ আল্লাহ কারো মুখাপেক্ষী আমাদেরই দরকার হয় আল্লাহ তাআলার কাছে সর্বদা আমরা আল্লাহর কোন একটা মুহূর্ত আল্লাহর নিয়ামত ছাড়া চলতে পারবো হাত্তা আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেটাও আল্লাহর নিয়ামত আপনি কথা বলছেন আপনি নড়াচড়া করছেন আপনার হাত পা চোখ মুখ সব আল্লাহর নিয়ামত তো যাই হোক তারা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহর উপরে মিথ্যারোপ করার কারণে আল্লাহর সহিত শিরক করার কারণে আল্লাহকে বাদ দিয়ে অন্য মাবুদ গ্রহণ করা এখানে আয়াতের শুরুতে বলা হয়েছে ওয়ালাউ তারা ইজ জালিমুন জালেমদের কথা বলা হয়েছে আর জালেম কারা জালেম জালেম যারা কোনো জিনিসকে অপাত্রে রাখে তারাই জালিম আর সবচেয়ে বড় জালিম ওই ব্যক্তি যে আল্লাহর সাথে কি করে শিরিক করে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া ইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম ওয়া ইজ ক্বালা লুকমান শরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই সময়ের কথা যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন উপদেশ দিতে গিয়ে এটা আমাদের জন্য শিক্ষা যে আমরা আমাদের সন্তানদেরকে এইভাবে হাতে কলমে শিক্ষা দিতে হবে এটা শিরিক এটা বেদাত এটা জায়েজ এটা জায়েজ নয় এগুলো আমাদেরকে শেখাতে হবে আপনারা যে এখানে আসছেন এই যেটা শেখার জন্য আসছেন এই আগ্রহকে আল্লাহ তাআলা আল্লাহ আরও বাড়িয়ে দিন আল্লাহুম্মা আমিন তবে এর সাথে সাথে আরও আরও বেশি আপনাদেরকে প্রচেষ্টা ব্যয় করতে হবে যেটা হলো যে মানে জ্ঞানের জন্য শিখা এটা হলো আসলেন একটা মজলিসে বসলেন এখানে নেকি হলো দুটা ভালো কথা শুনলেন কিছু জানলেন কিন্তু এটাকে মজবুত রাখার জন্য এই বিষয়ে আরও কোনো একটা লিখলেন আরও কোনো একটা বই আপনি পড়ে নিন তাহলে আপনার মালুমাত দৃঢ় হবে এটা আপনি আপনার নিজের বাড়িতে বলতে পারবেন ছেলে মেয়েদের বলতে পারবেন অন্য জায়গাতে আপনি বলতে পারবেন কিন্তু যদি এমন আমি শোনা শুনলাম যে আমি আর কোনো লোকের কাছে গিয়ে পাঁচটা কথা বলতে না পারি তাহলে ওই শোনাটা শুনে কী লাভ হলো আমার হয়তো আমি এই শোনাগুলো দিয়ে নিজে কিছুদিন আমার তেল চলবে আর কি হ্যাঁ কিছুদিন আমি চলতে পারবো পরে হয়তো যখন আবার গিয়ার শেষ হয়ে যাবে তখন আমি হয়তো ভুলে যেতে পারি তো এই জন্য এর সাথে আরেকটু যোগ করতে হবে যে আপনি আজকে যে বিষয়টা শুনলেন এ বিষয়ে কোনো একটা বই সম্পর্কে কিছু আপনি নিচে একটা ইকবাল কিলানের বই আছে জান্নাত জাহান্নাম সম্পর্কে বই আছে তার দুইটা বই তো এইটা বই থেকে যদি একটু আপনি পড়েন তাহলে কিছুটা আপনি আইডিয়া পাবেন ইনশাআল্লাহ তো যে কথা বলছিলাম যে লোকমান আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা হলো আমাদের যে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে ছোট বাচ্চাকে আদর আদর দিয়ে শিখাচ্ছেন ওয়া ইয কাল লোকমান লিবনি ইয়া ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাই বুনাইয়ের অর্থ হলো যেরকম আমরা আব্বু বলি না হ্যাঁ বাবা আব্বু ওই রকম শব্দে আদরের শব্দ দিয়ে ইয়া করছেন এখন অনেক সময় আমরাও অনেক সময় ভুল করি যে আমাদের সন্তানদেরকে শিক্ষার ক্ষেত্রে যে হিকমত অবলম্বন করা দরকার সেটাও আমরা করি না অনেক সময় আর বর্তমান যুগের পোলাপান্ন ডিজিটাল হয়েছে যার ফলে উল্টাপাল্টা তারাও করে আর আমরাও অনেক সময় আমাদের আচরণে ভুল করে থাকি না আসলে আমাদেরও সহনশীল হওয়া দরকার এবং আমরা তাদেরকে যদি সুন্দরভাবে লালন পালন করতে পারি তাহলে শুরুতে যে কথা বলছিলাম যে মানুষের তিনটি আমল চালু থাকে মাত্র তার মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু সৎ সন্তান নেক সন্তান আপনার জন্য দোয়া করবে যদিও আপনি দুনিয়া ত্যাগ করেন কিন্তু সেই সন্তান তো রেখে যেতে হবে আর সেই সন্তানের জন্য আপনাকে দোয়াও করতে হবে আল্লাহর কাছে আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমাম কুররাতা আয়ুন আপনার চক্ষু শীতলকারী কখন হয় যখন আপনি চান যে আপনার সন্তান ফজরে উঠে নামাজ পড়ুক আপনাকে যেন ডাকতে না হয় আপনি চান যে আপনার সন্তান ইসলামী জীবন মোতাবেক চলুক দুনিয়ার ক্ষেত্রে তার একটা আবদার কিছু থাকতে পারে সেটা আলাদা বিষয় এটা কোনো ব্যাপার না দুনিয়াতে মানুষজন টাকা পয়সা ইনকাম করে একটা জিনিস কিনে সবাই এটা করে কিন্তু দিনের ক্ষেত্রে আপনাকেই সে একটু সহযোগিতা করে আপনি হয়তো কোনো সময় ক্লান্ত হয়ে আসছেন বাহির থেকে একটু ঘুমিয়ে গেছেন আপনি আপনাকে আস্তে করে ডেকে দেয় আব্বু আজান হয়ে গেছে উঠে নামাজ পড়ে তো একজন শেখ বলছেন যে এর অর্থ হলো যে কুররাতা আয়ুন আপনার চক্ষু শীতলকারী হবে আপনার সন্তান কখন যখন সে পাঁচ ওয়াক্ত নামাজ আদা করবে যখন সে আল্লাহর হক আদা করবে যখন সে আপনার হক আদা করবে তখন জানবেন যে সে আপনার চক্ষু শীতলকারী তার কাজ দেখে আপনার অন্তর জুড়িয়ে যাবে তো সেইভাবে তো সন্তানকে আমাদেরকে তৈরিও করতে হবে তো আমরা কজন বাপ মা আছি যে আমাদের ছেলে মেয়েগুলোকে ধরে ধরে শিখাই যে বাবা এটা করতে নেই এটা করতে নেই এটা করতে হয় এটা এই এটা এই এটা আমাদের সমাজে নাই বললেই চলে এমনকি
আলেম ওলামা যারা আছে তাদের কাছেও এটা খুঁজে পাওয়া বড় মুশকিল, কারণ জীবনের ব্যস্ততা এত বেড়ে গেছে যে ডিউটি 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 আর নিজের কাজকর্ম এসব নিয়েই আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে আমাদের সন্তান লালন পালনের দিকে অনেক অনেক ঘাটতি থেকে যায়। অথচ আমরা তাদের কি মসউল, আমরা আমাদেরকে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার সন্তান ছিল কি শিক্ষা দিছে, তখন কী বলবো? সেই জন্য এইখানকার শিক্ষাটা আপনিও ভালো করে শিখুন আর এটা আপনার সন্তানকে শিখান, পরিবারকে শিখান। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। তো লোকমান আলাইহিস সালাম সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে বৎস ইয়া বুনাইয়া আল্লাহ তো শিরিক বিল, আল্লাহর সাথে কাউকে শরিক করিও না, ইন্না শিরকা লা জুলমুন আজিম, নিশ্চয় শিরিক অবশ্যই বড় জুলুম, বড় জুলুম, মহা জুলুম। তো এই জুলুম হওয়ার, এটা মহা জুলুম হওয়ার কারণে আল্লাহ তাআলা শুরুতে বলছেন ওয়ালাউ তারা ইজিজ জালিমুন, তো এই জালেমদের কথাই বলা হয়েছে। তো এই জালেমরাই আল্লাহর উপরে অন্যায় কথা বলে, আর ওয়াকুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আর তোমরা আল্লাহর আয়াত থেকে আয়াত থেকে অহংকার করতে, আয়াত থেকে অহংকার করা বলতে কোরআনকে কোনো গুরুত্ব দিন নাই, কোরআন কি এটা আসাতিরুল আউয়ালিন, পূর্বের লোকদের কথাবার্তা, কিসা কাহিনী নিয়ে আসছে এটা কোরআন, এরকম কোরআন তো আমরা বানাইতে পারি, মুসলিম আব্দুল কাজ্জাব বানাইছে, আরও অনেকে অনেকে মানাইছে, নাউজুবিল্লাহ। তো যাই হোক, এইরকম কথা যারা বলেছে তারাই কি করেছে আল্লাহর বিধান থেকে অহংকার করে দূরে সরে গেছে। এটা হচ্ছে সূরাতুল আনআম 93 নম্বর আয়াত। আর এটা এই জন্য যে কাফের যখন তার জান কবজের সময় চলে আসে, বাশশারাতুল মালায়িকাতু বিল আযাবি ওয়ান নাকালি ওয়াল আগলালি ওয়াস সালাসিল ওয়াল জাহিম ওয়া গাদিবাল্লাহু আলাইহি, যখন কাফের মৃত্যু সংবাদিত হয় তখন ফেরেশতারা তাকে আযাবের সুসংবাদ দেয়। কিসের আযাবের সুসংবাদ দেয়? ওয়ান নাকাল এবং প্রতিশোধের, এবং তাকে শিকলাবদ্ধ করা হবে, জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে, এগুলোর তাকে সুসংবাদ দেয়। ওগাদিবাল্লাহু আলাইহি, আর আল্লাহ তার উপরে গোসা হয়ে যান, ফাতাফাররাকা রূহুহু ফি জাসাদিহি, তখন একটু আগে আমি বলছি তখন কাফেরের রুহটা কী হয়, তার শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়, মানে পালিয়ে থাকতে চায়, ধরা দিতে চায় না। ওয়া তাসি ওয়া তাবাল খুরুজ ফাতাদরিবুহুমুল মালাইকা, এবং সে অবাধ্য হয়ে যায় এবং বের হতে অস্বীকৃতি জানায়, তখন ফেরেশতারা তাকে প্রহার করে, ফাতাদরিবুহুমুল মালাইকা, এই সমস্ত লোকদেরকে ফেরেশতারা প্রহার করেন, হাত্তা তাখরুজু আরওয়াহুম মিন আজসাদিহিম কাইলিন, এই লোকগুলোকে প্রহার করেন ফেরেশতারা যাতে করে তাদের রূহটা কী হয়, তাদের শরীর থেকে বের হয়ে যায়, মানে মরার সময় কোনো আরাম নাই, মরার তো একটা যন্ত্রণা আছেই, আবার রূহ বের হচ্ছে না, এই জন্য তাকে প্রহার করা হয়। এজন্যই তখন ফেরেশতারা বলেন যে আখরিজু আনফুসাকুম আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, তোমাদের নফসগুলো তোমরা বের করে দাও, আজকে তোমাদেরকে ঘৃণিত শাস্তি দেওয়া হবে। ওয়া মিম্মা ইয়াদুল্লু আলা আন্না শিরকা সাবাবু মিন আসবাবি আযাবিল কবর হাদিসু যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আর কবরের আযাবের অন্যতম একটা কারণ হলো শিরক, তার একটা দলিল হাদিস থেকে এখানে পেশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাইতিন লিবানি নাজ্জার আলা বা লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা খচ্চর, খচ্চর চিনেন তো, হ্যাঁ, ওই গাধার চাইতে বড় আর ঘোড়ার চাইতে ছোট, এই দুইটার মধ্যখানে একটা প্রাণী, তো এই গাধার খচ্চরের পিঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, কোথায়, ফি হায়াতিন লিবানি নাজ্জার, বানি নাজ্জার একটা গোত্র, তাদের একটা বাগান ছিল, এই বাগানের ওইখানে ছিলেন, ওয়া নাহনু মাহু, আর আমরাও তার সাথে ছিলাম। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইজ হাদাত বিহি ফাকাদাত তুলকি, তো হঠাৎ করে তার যেই খচ্চর এটা একটু লাফিয়ে উঠল এবং মনে হলো যে এই খচ্চরটা তাকে ফেলে দিবে, তাকে ফেলে দেবে। তো এই অবস্থা দেখার পরে সাহাবারা খেয়াল করলেন, ওয়া ইজা আকবুরুন সিত্তাতুন আও খামসাতুন আও আরবাতুন, কিন্তু ওইখানে দেখা গেল যে চারটা অথবা পাঁচটা বা ছয়টা কবর ওই জায়গায় আছে, যেখানে খচ্চরটা এরকম একটু
লাভ দিয়ে উঠে ফেলে দেওয়ার উপক্রম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো সেখানে তারা খেয়াল করে দেখলেন কয়টা কবর, চার পাঁচটা বা ছয়টা কবর, ঠিক আছে। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়া আরিফু আসহাব হাযিহিল আকবর, এই কবরের অধিবাসীদেরকে কে চেনে, এই কবরের অধিবাসীদেরকে কে চেনে। ফাকালা রাজুলুন, তখন একজন ব্যক্তি বললেন, আনা, আমি চিনি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা ফামাতা মাতা হাউলা, এরা কখন মারা গেছে, অর্থাৎ কি অবস্থায় এরা মারা গেছে, তাদের কি পরিস্থিতি ছিল, মুমিন না মুশরিক না কি। কালা মাতু ফিল ইশরাক, তারা কিসের উপরে মারা গেছে, শিরকের উপরে মারা গেছে, শিরিক করা অবস্থায় দুনিয়া ত্যাগ করেছে। ফাকালা ইন্না হাযিহিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উম্মাতের লোকদেরকে কবরে কি করা হবে, পরীক্ষা করা হবে, পর কবরে তাদের আজাব হবে, শাস্তি হবে। ফালাউলা আল্লাহ তাদাফানু লাদাউতুল্লাহ আন ইয়াসমিআকুম মিন আযাবিল কবর আল্লাযী আসমাউ মিনহু, যদি আমি এই ভয় না করতাম যে তোমরা কবরের আজাব যদি শুনতে পাও তাহলে মানুষদেরকে মাটি দেওয়া বন্ধ করে দেবে, এই ভয়টা যদি না হতো তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমি যেই কবরের আজাব শুনতে পাই আল্লাহ যেন সেটা তোমাদেরকে শোনান। এই যে চিল্লা চিল্লি ইত্যাদি এগুলো হবে, এগুলো যদি আমরা শুনতাম তাহলে কী হতো, মাটি দেওয়া বন্ধ করে দিতাম, যে কবরে রাখলেই হয়তো আজাব শুরু হবে, তো আমরা কবরে রাখব না, কবরে রাখেন আর রাখেন আজাব হবেই হবে। যাই হোক, বোঝা গেল যে কবরে কী হয়। সুম্মা আকবালা আকবালা আলাইনা বিওয়াজহি ফাকাল, তিনি আমাদের মুখোমুখি হয়ে বললেন, তাআউযু বিল্লাহি মিন আযাবিন নার, তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে, জাহান্নামের আজাব থেকে কি করো, আশ্রয় প্রার্থনা করো, আশ্রয় চাও। হাদিসটি মুসলিম শরীফের, হাদিস নাম্বার 2867। আর এখানে বলা হলো যে কাল মাতু ফিল ইশরাক, তারা শিরকের উপরে মারা গেছে। তো শিরকের উপরে মারা গেছে বলেই এই লোকদের কি হচ্ছিল, আজাব হচ্ছিল। তাহলে যারা শিরকের উপরে দুনিয়া ত্যাগ করে তাদের কবরে আজাব হয়, আর পরকালে তো আজাব হবেই, কারণ আল্লাহ তাআলা হয়তো আসবে, আমাদের আলোচনায় আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহর সাথে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না যদি ওই অবস্থায় কেউ দুনিয়া ত্যাগ করে, কিন্তু তার আগে যদি তওবা করে সে আল্লাহ সেটাও কি করবেন, ক্ষমা করবেন। আরেক জায়গায় বললাম, বলা হয়েছে, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার উপরে জান্নাত হারাম করে দেন। ওমা ওয়াহুন্নার, তার স্থান জান্নাত না জাহান্নাম, জাহান্নাম। ওমা লিজ্জালিমিন মিন আনসার, এবং জালেমদের কোনো সহযোগিতাকারী কিয়ামতের দিন থাকবে না। তাহলে বোঝা গেল যে কবরের আজাবের প্রথম কারণ হচ্ছে আল্লাহর সাথে কি করা, শিরিক করা। তাহলে শিরিক করা যাবে নাকি মাজারে যাবেন, যাওয়ার পরে মাজারে নজর মানত করা যাবে, নজর মানত করলেন না, একটা গরু গিয়ে ওখানে জবাই করে আসলেন, চলবে না, এগুলো নিজেরা করবেন না। আর নিজের আত্মীয় স্বজন কেউ যদি এই পরীক্ষায় পড়ে থাকেন, এই শিরকে জড়িয়ে যান, তাহলে তাদেরকে যথাসাধ্য হিকমতের সাথে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন মুসলিম উম্মাকে যাবতীয় শিরিক থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। দুই নাম্বার কবরের আজাবের কারণ হলো আন নিফাক, মুনাফিকি করা, আন নিফাক মুনাফিকি করা। আর মুনাফিকিটা হলো অন্তরে অন্তরে কুফুরি গোপন রেখে বাইরে ইমান প্রকাশ করা, এটা হলো কি, মুনাফিকি। অন্তরে কুফুরি গোপন রেখে বাইরে বা বাহ্যিকভাবে ইসলামের প্রকাশ করা, ইজহারুল ইসলাম ওয়া ইবতানুল কুফর, পেটের ভিতরে আছে কুফুরি আর বাইরে বলছে যে আমি মুসলমান, তো এরকম লোকদেরকে বলা হয় কি, মুনাফিক। আর মুনাফিকের আলামত কয়টি, চারটি, পাঁচটি না, চারটি, কে বলতে পারবেন, বলেন মুজাহিদ ভাই, বলেন দেখি, সুন্দর, সুন্দর, মাশাআল্লাহ। তো মুনাফিকের আলামত চারটি, যার মধ্যে এর যে কোনো একটা পাওয়া যাবে তার মধ্যে মুনাফিকের একটা আলামত রয়েছে, আর যদি সবটি পাওয়া যায় কানা মুনাফিকান খালিসা, তাহলে সে খালিস,
খালেস পিওর মুনাফিক নাউজুবিল্লাহ মিন যালিক। তো যাই হোক, কবরের আযাবের দুই নাম্বার কারণ হচ্ছে মুনাফিকি করা। ওয়াল মুনাফিকুনা আউলান নাস বিআযাবিল কবর, কবরের আযাবের ব্যাপারে এই মুনাফিকরা সবচেয়ে বেশি হকদার। কাইফালা ওয়াহুম আসহাবুদ দারকিল আসফালি মিনান নার, আর কিভাবে হবে না, অথচ তাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচাইতে সর্বনিম্নে থাকবে, কঠিন আযাব মানে জাহান্নামের সবচাইতে অতল তলে অতল গহ্বরে এদেরকেই শাস্তি প্রদান করা হবে। আল্লাহ তাআলা বলছেন অমিন অমিম্মান হাউলাকুম মিনাল আরাবি মুনাফিকুন, তোমাদের আশপাশে যারা আছে তাদের অনেকেই মুনাফিক, তোমাদের আশপাশে যারা আছে তাদের অনেকেই মুনাফিক। এটা যদি তখন হয়, এখন যে মুনাফিকের কত প্রকার আল্লাহ আলাম, আপনার সাথে কত সুন্দর কথা বলে যায়, ভিতর ভিতর আবার আরেক অন্য মানে ওই শত্রুর সাথেই আপনার বিরুদ্ধে চক্রান্ত করবে, এরকম মেলা লোক বর্তমান সময়ে রয়েছে। অমিম্মান হাউলাকুম মিনাল আরাবে মুনাফিকুন, আরব্য বেদুইনদের মধ্য থেকে অনেক লোক আছে তোমাদের আশেপাশে যারা মুনাফিক। ওয়ামিন আহলিল মাদিনাতি মারাদু আলা নিফাক, মদিনার অধিবাসীদের অনেকে তারা নেফাকের চর্চা করে থাকে, নেফাকে অভ্যস্ত হয়ে গেছে মুনাফিকিতে। লা তাআলামুহুম নাহনু নাআলামুহুম, আপনি তাদেরকে চেনেন না কিন্তু আমি আল্লাহ তাদেরকে চিনি জানি। তাহলে রাসূল সাল্লাম গায়েব জানেন নাকি? যদি গায়েব জানতেন তো এই মুনাফিকগুলোকে উনি চিনতেন। আরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জেনার অপবাদ দেওয়া হলো, এক মাস চলে যাচ্ছে রাসূল সাল্লাম মন কষ্টে ভুগছেন, অথচ তিনি এই খবরটা জানলেন না যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই জানা থেকে পবিত্র ছিলেন। যদি গায়েব জানতেন তাহলে তো তিনি জানতেনই যে আমার স্ত্রী ওই যে হাওদাজের ভিতরে নাই, ওই বেটারা উঠে নিয়ে আসছো আমার স্ত্রী কই ভিতরে। হ্যাঁ, শাস্তি দেওয়া হতো কি না, এটা তো সেনাবাহিনীর আইনের বড় খেলাফ। তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি তাকে সব নিয়ে আসবা, তুমি তাকে বাদ দিয়ে তুমি উঠার হাওদাজ এমনি নিয়ে চলে আসতে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর কিছুই জানতেন না। একটা পুরা মাস পুরা মুসলমান গোষ্ঠী থমথমে অবস্থা অতিক্রম করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ফ্যামিলি কষ্ট পাচ্ছেন, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা কষ্ট পাচ্ছেন। যাই হোক, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, আল্লাহ বলছেন লা তাআলামুহুম, তুমি তাদেরকে চেনো না, নাহানু নাআলামুহুম, আমি তাদেরকে চিনি। সানুআযিবুহুম মাররাতাইন, এই মুনাফিকদেরকে যারা যাদের মধ্যে চরিত্র মুনাফিকি চরিত্র আছে, আল্লাহ তাআলা বলছেন ওদেরকে আমি দুইবার শাস্তি দেব। কয়বার? দুইবার, শুধু দুইবার নয়, সুম্মা ইউরাদ্দুনা ইযা ইলা আযাবিন আযীম, সূরা তাওবা 101 নম্বর আয়াত। সানুআযিবুহুম মাররাতাইন, এখানে অর্থ হচ্ছে যে দুইবার তাদেরকে শাস্তি দেওয়া হবে। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপরে আবার কঠিন শাস্তিতে তাদেরকে মহাশাস্তিতে ফিরিয়ে দেওয়া হবে। তাহলে দুইবার যে শাস্তিটা হবে ওটা পরকালের আগে দুইবার এখানে হয়ে যাবে। কাতাদা রাবি ইবনে আনাস তারা বলছেন যে সানুআযিবুহুম মাররাতাইন ইহদাহুমা ফিদ দুনিয়া ওয়াল উখরা ফি হিয়া আযাবুল কবর, দুইবার যে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে, একটা দুনিয়াতে ওদের শাস্তি হবে, দুনিয়াতেই এক ধরনের তাদের শাস্তি হবে, যে কোনো ধরনের হোক না কেন একটা শাস্তি তারা পাবে। আর আরেকটা হলো কখন, যখন কবরে যাবে তখন। এই দুইটা আযাবের কথা এখানে বলা হয়েছে। তারপরে কি, সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, পরকালে তাদেরকে কঠিন শাস্তি দে মহাশাস্তি দে ফিরিয়ে দেওয়া হবে। ওয়ফি আহাদিসি সওয়ালিল মালাকাইনি ওয়া ফিতনাতিল কবর ওয়ারাদাত তাসরিহু বিইসমিল মুনাফিক আবিল মুরতাব ফি কাসিরিন মিনার রিওয়ায়াত, তো মুনকার ও নাকির, মৃত ব্যক্তিকে যখন তার রূহ ফিরিয়ে দেওয়া হবে এবং তাকে উঠিয়ে বসা হবে, সেই উঠিয়ে বসার পরে মুমিন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, আর দ্বিতীয় কাকে জিজ্ঞাসা করা হবে, কাফের ব্যক্তি, তাই না? কিন্তু এইটা এই 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 কাফের স্থানে অনেক জায়গায় সরাসরি মুনাফিক শব্দ উল্লেখ হয়েছে, ওয়া আম্মাল মুনাফিক আবিল কাফের, অন্যদিকে মুনাফিক অথবা কাফের ব্যক্তি তাকে জিজ্ঞাসা করা হবে। একটু আগে যেটা বললাম, তখন সে বলবে যে হা হা লাদ্রি, আমি কিছু জানি না, মানুষ যেভাবে চলতো ওইভাবে আমি চলতাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যেরকম তারা বলতো আমিও বলতাম, তখনই তাকে জাহান্নামের দিকে সংযোগ করে দেওয়া হবে তার কবরের সাথে। তো এরকম
অনেক রেওয়ায়েত এসেছে, তার মধ্যে একটা রেওয়ায়েত এসেছে বুখারী শরীফের 1374 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, যেখানে বলা হয়েছে যে ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক, অপর দিকে কাফির এবং মুনাফিককে বলা হবে এই রাসূল সম্পর্কে জিজ্ঞাসা ইত্যাদি ইত্যাদি। তাহলে দুই নাম্বার কবরের আজাবের কারণ হচ্ছে মুনাফিকি, এক নাম্বার শিরিক, দুই নাম্বার মুনাফিকি, তিন নাম্বার হচ্ছে تغيير شرع الله تعالى بتحريم ما حل الله وتحليل ما حرم الله تعالى شريعت কে পরিবর্তন করা হালাল কে হারাম আর হারাম কে হালাল করার মাধ্যমে والدليل على ان ذلك الالحاد في شرع الله تعالى سبب من اسباب العذاب في القبر قول النبي صلى الله عليه وسلم এটা হলো নাস্তিকতা, যদি আল্লাহর বিধানকে কেউ পরিবর্তন করে তাহলে সে কি হয়ে যায়? নাস্তিক হয়ে যায়, সে আর আস্তিক থাকে না, সে আল্লাহর একত্ববাদী বান্দা থাকে না, সে নাস্তিকে পরিণত হয়ে যায়। তো এটা যে কবরে আজাবের একটা কারণ, তার দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাআইতু আমর ইবনে আমির আল খুজাঈয়া ইয়াজুরু কুসবাহু ফিন্নার, আমি আমর বিন আমির আল খুজাঈকে তার নাড়ি ভুঁড়ি নিয়ে জাহান্নামে এই হেঁচড়াইতে দেখছি। যারা এজন্য হলো টেনে নিয়ে আসা, কোনো জিনিস আপনি নিয়ে যেতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, অনেক কষ্ট হচ্ছে। তো ঠিক ওই রকমই রাসূল সাল্লাম বলছেন যে আমর বিন আমির আল খুজাঈকে আমি তার ভুঁড়ি নিয়ে জাহান্নামে এরকম টানা হেঁচড়া করতে দেখেছি। কানা আউয়ালা মান সাইয়াবা সাওয়াইবা, কারণ কি ছিল? কারণ সে প্রথম সাইবা চালু করেছিল। সাইবা জিনিসটা কি? সাইবা হলো যে হিয়া নাকাতুন আও বাকারাতুন আও শাতুন কানু ইউসাইবুনাহা ফালা তুরকাব ওয়ালা তুকাল ওয়ালা ইউহমাল আলাইহা, হয় কোনো গরু ছাগল অথবা উট যে কোনো একটা, এটাকে তারা তাদের মাবুদদের নামে ছেড়ে দিত, তাদের মাবুদদের নামে ছেড়ে দিত, আর এটাতে তারা চড়ত না এবং এটা এটাকে জবাইও করতো না এবং এর এটা চড়ত না, জবাই করত না এবং তার উপরে সওয়ারও হতো না বা অন্য কোনো কিছু বহনও করত না, এটা ওদের মাবুদদের নামে ছেড়ে দিয়েছিল। এই কাজটা সর্বপ্রথম করেছিল কে? আমর বিন আমের আল খুজাঈ। এজন্যই তাকে কি করা হচ্ছে? জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আচ্ছা, যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখেছেন তখন আমর বিন আমের আল খুজাঈ তিনি সে মারা গেছিল, আর মারা গেলে তাকে কি দেওয়া হয়েছে? কবর দেওয়া হয়েছে, তাই না? তো কবরেই তার এই আজাব অলরেডি কি চলছে, কবরে তার আজাব এইভাবে চলছে। তো এটা একটা, তিন নাম্বার হচ্ছে যে আল্লাহর শরীয়তকে পরিবর্তন করলে কবরে আজাব হয়। আরও একটি বিষয় আমরা জানি যে কোরআনে একটি আয়াত নাজিল হয়েছিল ইত্তাখাযু আহবারহুম ও রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, যে ইহুদি ও খ্রিস্টানরা তাদের ধর্ম যাজকদেরকে, পুরোহিতদেরকে, ঈসা ইবনে মারইয়ামকে তারা মাবুদ হিসেবে গ্রহণ করেছে। তখন আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আন নতুন মুসলিম ছিলেন, উনি বললেন, খ্রিস্টান ছিলেন আগে তিনি, তো বললেন ইন্না কুন্না লাসরা না আবুদুহুম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের পাদ্রীদের পূজা করতাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে এরকম কি হয়নি যে যখন ওরা কোনো আল্লাহর হারামকে হালাল করেছে অথবা আল্লাহর হালালকে হারাম করেছে, উল্টিয়ে দিয়েছে, তখন তোমরা তাতে তাদের কি করেছো? আনুগত্য করেছো, সমর্থন দিয়েছো, ওটাই মেনে নিয়েছো তোমরা? তখন ওই লোক বললেন যে হ্যাঁ, এটা তো আমরা করেছি। তখন রাসূল বললেন তিলকা ইবাদাতুহুম, এটাই হলো তাদের ইবাদত করা। আজকে আমাদের সমাজে এইরকম কত মোল্লার দল আপনি পাইবেন তার কোনো হিসাব নেই, হালাল জিনিসকে হারাম, হারাম জিনিসকে তাদেরকে হারাম করে দিচ্ছে। তো এটা যদি কেউ করে তাহলে তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এটাই হলো তাদের ইবাদত, এটাই হলো আল্লাহর শরীয়ত পরিবর্তন, এটাই হলো আল্লাহর শরীয়ত পরিবর্তন। এই জন্য যেই সকল কাজগুলো আমাদের সমাজে বিভিন্ন অজুহাতে বিভিন্ন যুক্তি, খোলা যুক্তি দিয়ে চালু করা হয়েছে, এটাকে তারা শরীয়ত বলে চালাচ্ছে। শবে বরাত শরীয়ত হিসেবে চালাচ্ছে, শবে মেরাত করছে শরীয়ত হিসেবে করছে, চল্লিশে করছে শরীয়ত হিসেবে করছে, মিলাদ করছে এটা শরীয়ত হিসেবে করছে, তারপরে আরও আরও অনেক কিছুই তারা শরীয়ত হিসেবে পালন করছে যেগুলো আসলে শরীয়ত নয়। তার মানে এরা শরীয়তটাকে কী করেছে? পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ তাআলা ইহুদি ও খ্রিস্টানদের কথা বলেছেন আমাদেরকে কোরআনে, যে তারা তাদের ধর্মীয় কিতাব তাওরাত ইঞ্জিলকে পরিবর্তন করেছে, কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং নিজেই
আল্লাহ তাআলা স্বয়ং নিজে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন বলে এরা কোরআনটাকে পরিবর্তন করতে পারেনি, কিন্তু কোরআনের অপব্যাখ্যা করতে এরা বাকি রাখে নাই, কোরআনের অপব্যাখ্যা করতে এরা বাকি রাখে নাই। কত জায়গা যে অপব্যাখ্যা করে এই সমস্ত লোকেরা, আল্লাহু আলাম। যার কারণে এদেশে আমাদের বাংলা ভাষায় যে কোরআন সরকারের পক্ষ থেকে ছাপানো হয়েছিল সেটা কিন্তু ব্যান্ড হয়েছে, কারণ এখানে আকিদার মতো গুরুত্বপূর্ণ বিষয় এবং তাওহিদ তিন প্রকার তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রকার হচ্ছে তাওহিদুল আসমা ওয়া সিফাত, এ সংক্রান্ত অসংখ্য ভুরি ভুরি ভুল এই কোরআনে ছিল, যার কারণে এটা ব্যান করা হয়েছে। তো আমি যে কথা আমি বলছিলাম যে এটাও কিন্তু আল্লাহর শরীয়ত পরিবর্তনের একটা অংশ। হ্যাঁ, এরা এখান থেকে বাঁচতে পারবে না যে আমরা এটা বুঝতাম না বা জানতাম না, তারা দলিল দিয়ে এবং বাতিলের পক্ষে লড়াই করে তারা সেগুলোকে টিকাতে চাই, কিন্তু জাল হাক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, সত্য আগমন করেছে মানুষেরা আলহামদুলিল্লাহ শিক্ষিত হওয়ার মাধ্যমে তাদের চোখও আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, এখন আর ওই গাজাখুরি কথা কেউ শুনতে চাই না, বরং জনগণ এখন এদেরকে প্রত্যাখ্যান করা শুরু করেছে। ওরা যত লাফালাফি করবে ততই সহিহ ইসলাম কী হবে, প্রচার হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল আরাবু মিন ওয়ালাদি ইসমাইল ওয়া গাইরি, যে আরবরা ছিলেন ইসমাইল আলাইহিস সালাম এবং অন্যদের বংশধর, আল্লাযিনা কানু জিরানুল বাইতিল আতিক, যারা বাইতুল আতিক তথা কাবা ঘরের প্রতিবেশী ছিলেন, আল্লাযি বানাহু ইব্রাহিম ওয়া ইসমাইল, যে ঘরটি বানিয়েছিলেন কে, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমাস সালাম, কানু হুনাফা আলা মিল্লাতি ইব্রাহিম, আর আরবরা অনেক 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 একটা যুগ পর্যন্ত তারা ইব্রাহিম আলাইহিস সালামের দিনের উপরে খালেস খাঁটি অবস্থায় ছিলেন, ইলা আন গাইয়ারা দীনহু বাদু উলাতি খুজাআ, আর এই দিনের প্রথম পরিবর্তন করে খুজা, ওই যে আমর ইবনে আমির আল খুজাই বললাম, এই খুজা গোত্রের কিছু নেতারা এটার প্রথম পরিবর্তন করে, ওয়াহু আমর ইবনে লোহাই, আর সেই লোকটার নাম হচ্ছে কি, আমর বিন লোহাই, ওয়াহু আউয়ালু মান গাইয়ারা দীন ইব্রাহিম বিশ্বিরক ওয়া তাহরিমি মা লাম ইউহাররিমহুল্লাহ, এই লোকটা সর্বপ্রথম শিরকের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের যে একনিষ্ঠ দিন ছিল এই দুনিয়ার বুকে তাওহীদ সেটাকে পরিবর্তন করে এবং আল্লাহ যেটা হারাম করেনি সেটাকে সে হারাম করে দেয়। ওয়ালিহাজা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু আমর ইবনে লোহাই ইয়াজুরু কুসবাহু ফিন্নার, আমি আমর ইবনে লোহাই অথবা আমর ইবনে আমির, তার এক পূর্বপুরুষ আছে হয়তো বাপ হবে লোহাই অথবা দাদা হবে আমির, এরকম অবস্থা। তো যাই হোক, এই আমর ইবনে লোহাইকে আমি তার নাড়ি ভরি জাহান্নামে টানতে দেখেছি, দাকায়িকুত তাফসির দ্বিতীয় খণ্ড 71 পৃষ্ঠায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাগুলো বলেছেন। তো যে কথা বলছিলাম, এই আমর ইবনে লোহাই সে জেদ্দা এতে যায়, জেদ্দার ওই নদীর তীরে সাগরের তীরে যায়, তো ওইখানে আমার মনে হয় এখন তো সৌদি আরবের সাগরগুলো অনেকটাই শান্ত, আসলে ভরতে ভরতে শান্ত হয়ে গেছে নাকি, আমাদের দেশে যেই বঙ্গোপসাগর আছে যারা গেছেন তারা দেখেছেন, এটা কিন্তু অনেক জোরে জোরে ঢেউ আসে এবং এটার জোয়ার ভাটা হয় এবং সেখানে সতর্কবাণী অনেক কিছুই লেখা আছে, এবং খাস করে যখন বেশিরভাগ ক্ষেত্রেই জোয়ার আসে তখন এটাকে সতর্ক করে দেওয়া হয়েছে, এখানে এই টাইম থেকে এই টাইম আপনারা সাঁতার কাটতে নামবেন না ইত্যাদি। যে কথা আমি বলছিলাম যে ওইখানে ওই স্রোতের টানে কিছু মূর্তি চলে আসে, কোথা থেকে এসেছিল আল্লাহ আলাম, কিন্তু জেদ্দাতে এসে এই মূর্তিগুলো কিনারে পড়েছিল, তো ওইখান থেকে কীভাবে যেন এই আমর ইবনে লোহাই পেয়েছিল, পাওয়ার পরে আগে মক্কার লোকেরা সবাই দিনে ইব্রাহিমের উপরে ছিল, কিন্তু ওইখান থেকে সে মূর্তি নিয়ে এসে মক্কাতে স্থাপন করে তার ইবাদত প্রতি ডাকে, আর শয়তানি অসহায় তখন অনেক লোক আস্তে আস্তে তার এই ডাকে কী করে সাড়া দিতে 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 মক্কার ভিতরেই কী শুরু হয়ে যায়, মূর্তি পূজা শুরু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন বা রাসূল যখন দাওয়াত দেওয়া শুরু করেছিলেন তখন মক্কার চতুর্দিকে কী ছিল, 360টা মূর্তি ছিল এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম তাদের ছবি দেওয়া ছিল কাবা ঘরের ভিতরে ওয়ালের মধ্যে, যে তারা ওই যে তীর টেনে ভাগ্য পরীক্ষা করছেন এইসব আজেবাজে ছবি সেখানে দেওয়া ছিল, অথচ তারা এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। যাই হোক, যে কথাগুলো বলছিলাম যে তারা যেরকম দিন ধর্মকে পরিবর্তন করার কারণে জাহান্নামে নাড়ি ভুড়ি টানছে, আমাদের দেশের যেই কাঠমোল্লা দল নিজেদের নামধারী মাঝহাব এবং নিজেদের এই এই প্যাট পকেটের একটা ব্যবসা এটাকে চালু রাখার জন্য
সহি হাদিসকে বর্জন করা শুরু করেছে এবং বিভিন্নভাবে মানে ঠাট্টা বিদ্রুপ তাচ্ছিল্য করা শুরু করেছে, যার কারণে দেখা গেছে যে ও তো ইমাম সাহেব হয়ে আছে কিন্তু ইমাম সাহেব থাকা তো দূরের কথা, হয়তো অনেক সময় সে ইসলাম থেকে বের হয়ে গেছে। ইসলাম থেকে বের হয়ে যাওয়ার যে সকল কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। আহলে হাদিস যদি নাম শুনে তো তারা বলে কি আহলে হাদিস, তাহলে এটা কি হাদিসকে আপনি হাদিস বলছেন, তার মানে কি আপনি ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছেন? ইসলামের দুটি মূলনীতি সেটা হচ্ছে তা হলো কোরআন ও হাদিস। আপনি আপনার অজান্তে হাদিসকে হাদিস বলে দিচ্ছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। সে জাত যে জাতির ব্যাপারে আপনি বলছেন তারা যাই হোক না কেন, কিন্তু হাদিস নেই আপনার ঠাট্টা বিদ্রুপের তো কোনো ইয়া নেই। তো এছাড়াও মেলা রকম কথা তাদের কাছ থেকে শোনা যায়, আসলে এগুলো ধর্ম পরিবর্তনেরই একটা অংশ। আল্লাহ তালা তাদের খারাপি থেকে আমাদেরকে আমাদের জাতিকে হেফাজত করুন, আল্লাহুম আমিন। এবং আল্লাহ তালা যেন শরীয়তের সামান্যতম পরিবর্তন আমাদের দ্বারা না করেন, বরং শরীয়ত সংরক্ষণের ব্যাপারে যেন আল্লাহ তালা আমাদেরকে উদ্যোগ গ্রহণের এবং সেরকম কিছু করার তৌফিক দান করেন, আল্লাহুম আমিন। তিন নম্বরে গেল, এক নম্বর আমরা বলছিলাম কবরের আজাব হয় কী কারণে, শিরিকের কারণে। দুই নম্বর ছিল মুনাফিকের কারণে। তিন নম্বর আল্লাহর শরীয়তকে কোনোভাবে পরিবর্তনের কারণে। চার নম্বর হচ্ছে আদমুল, চার এবং পাঁচ একসাথে, আদমুল ইস্তিবরাই মিনাল বাউলি ওয়াল মাশি বাইনান্নাস বিন নামিমা, পেশাব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র না থাকা, এটা হলো চার নম্বর। পাঁচ নম্বর হচ্ছে চগলখড়ি করে বেড়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রমকালে বললেন, ইন্নাহুমা লায়ু আযাবান, এদের দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে। এদের দুজনকে কী করা হচ্ছে, কবরের পাশ দিয়ে গেলেন, তাদের দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে। ফাকালা ইন্নাহুমা লায়ু আযাবান ওয়ামা ইউআযাবান ফি কাবীরিন, তবে তাদেরকে বড় কোনো গুনার পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। আসলে বড় গুণা না হলে তো শাস্তি হবে না, কবিরা গুণাতেই তো। আসলে গুণা দুটা কবিরা ছিল, কিন্তু বাঁচা বড় বিষয় ছিল না। পেশাব থেকে একটু সতর্ক হলেই পেশাব থেকে বাঁচা যায়। চগলখড়ি করে আমি কী বা লাভ পাই, যদি ওটা ছেড়ে দিতাম তাহলে আমার কোনো ব্যাপারই ছিল না। তো ওই দুইটা থেকে বেঁচে থাকাটা বড় বিষয় ছিল না, কিন্তু পাপ দুইটা বড়, যার কারণে শাস্তি হচ্ছে। কবিরা গুণার সংজ্ঞা আমরা ইতিপূর্বে বারবার বলেছি, তো সেই কবিরা গুণা হচ্ছে এমন পাপ যার শেষে শাস্তির উল্লেখ আছে অথবা ধমকি দেওয়া হয়েছে। কবিরা গুণা কাকে বলে? কবিরা গুণা সেই গুণা বা পাপকে বলা হয় যেই পাপের উল্লেখের পরে আযাবের কথা উল্লেখ আছে, শাস্তির কথা উল্লেখ আছে, অথবা কী করা হয়েছে, ধমক দেওয়া হয়েছে, ডাটা হয়েছে, এমন গুণা এমন পাপকে কী বলা হয়? কবিরা গুণা বলা হয়। মনে থাকবে কি ঘুমান নাকি কেরা কেরা ঘুমায়? ঠিকই আছে, পিছনে লাস্টে বইছে মাইনুদ্দিন ভাই, হ্যাঁ ঘুমান যাবে না। কবিরা গুণা কাকে বলা হয়? ওই সকল গুণা ও পাপ যার শেষে কী আছে, শাস্তির উল্লেখ আছে অথবা ধমকি দেওয়া হয়েছে। যেরকম মাস পালা মিনাল কাবাইন মিনাল ইজার ইফাফিন্নার, টাকনার নিচে কাপড়ের যে অংশ যায় টাকনার নিচের অংশটুকু কোথায় যাবে? জাহান্নামে যাবে। শাস্তি কি না? শাস্তি। এরকম মেলা আমলের শেষে কী করা হয়েছে, এই বলা হয়েছে, এই এই অনেক মহিলা আছে কাসিয়াত উন আরিয়াত, কাপড় পরেও তারা উলঙ্গ, তো সুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, বুখতি উটের যে বিশাল চূড়া থাকে এই চূড়ার মতো তাদের মাথা হেলে দুলে তারা চলে। এদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন যে লায়েদ খুরানাল জান্না ওয়া লা ইয়াজিদুনা রিহা, তারা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাজা ওয়া কাজা, যদিও জান্নাতের সুগন্ধি এত এত বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে কিন্তু এরা সে সুগন্ধিও পাবে না, কত জাহান্নামের অতল তলে থাকবে চিন্তা করে দেখুন। তো এরকম যেই পাপগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে এই শাস্তি, তো সেগুলো হলো কি? কবিরা গুনাহ। তো এখানে যে কথা বললেন রাসূল সাল্লাম যে এদেরকে কোনো বড় গুনার কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, আসলে বড় গুণা ওই ক্ষেত্রে রাসূল বলেননি, বেঁচে থাকার ক্ষেত্রে বলেছেন যে বেঁচে থাকাটা খুব সহজ ছিল। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, এদের একজনের অপরাধ ছিল যে সে পেশাব থেকে বাঁচত না, তাই পেশাবখানায় গিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে পেশাব করে দিলেন, এমনটা যেন না হয়। পেশাবখানায় গিয়ে আদবের সাথে বসবেন, যাওয়ার আগে ডান পা দিয়ে ঢুকবেন নাকি বাম পা দিয়ে ঢুকবেন, এগুলো নিয়ম ঠিক রাখবেন, বাম পা দিয়ে ঢুকবেন আর
ডান পা দিয়ে বের হবেন, ঢোকার আগে দোয়া পড়বেন আর বাইর হওয়ার পরে দোয়া পড়বেন। কেমন? এগুলো অল্প অল্প নেকি, কিন্তু এগুলো কি আমাদের দিন অনেক বড় হয়ে দেখা দেবে, যা আমরা প্রতিনিয়ত ভুলে যাই। অনেক সময় পেশাব লাগছে, তাড়াতাড়ি যাই, দোয়া শেষ, ভুলে গেছি, ডান পা দিলাম না বাম পা দিলাম, তাও অনেক সময় খেয়াল থাকে না। না, এগুলো খেয়াল করা উচিত আমাদের, আমাদের প্রজন্মকেও এই সকল দীক্ষা দেওয়া উচিত। এখন আমরাই ভুলে গেছি তো পোলাবানরা কৃষি কাম। যাই হোক, আল্লাহ তালা যেন আমাদের স্মরণশক্তি বাড়িয়ে দেয়, এর উপরে আমল আমাদের বাড়িয়ে দেন, আল্লাহ আমিন। তো একটা লোক পেশাব থেকে বাঁচতেন না, ও আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর আরেকজন চগলখড়ি করে বেড়াতো, অর্থাৎ এর কথা ওকে লাগাতো, ওর কথা ওকে লাগাতো, মধ্যখান থেকে থার্ড পার্সন, ও দোনোকে পাস আচ্ছা রাখত। হ্যাঁ, দুইজনের কাছে সে ভালো থাকতো, দুইজনের কাছে সে ভালো থাকতো, কিন্তু আপনাদের দুইজনের মধ্যখানে গ্যাঞ্জাম লাগাই দিবে, এ হচ্ছে চগলখোর। এই দুই কারণে দুইজনের শাস্তি হচ্ছে কোথায়? কবরে, কবরে তাদের শাস্তি হচ্ছে। তাহলে চার নম্বর পাঁচ নম্বর বিষয় হলো যে পেশাব থেকে বেঁচে না থাকা আর চগলখড়ি করে বেড়ানো। হাদিসটি বুখারী শরীফ 218 নম্বর, মুসলিম শরীফ 292 নম্বর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আম্মাতা আযাবিল কবরে মিনাল বাউল, কবরের সাধারণত আযাব যেগুলো হবে পেশাবের কারণে হবে, পেশাবের কারণেই অনেক আযাব হবে। এই জন্য নিজেকে অনেক সময় ভয় লাগে, অনেক সাবধান সতর্ক হয়ে থাকি, তারপরেও দেখা যায় যে অনেক সময় টয়লেট এমন টয়লেট থাকে যে এখানে কোথায় যে পেশাব পড়ে আছে আল্লাহু আলা। তারপরে পাকা টয়লেট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে পেশাব করতেন, তাও আবার একটু খুঁড়ে নিতেন, এখন আমরা পাকা টয়লেটে পেশাব করি, আমাদেরকে খুবই সাবধানে থাকা দরকার। তো রাসূল সাল্লাম বলেন যে ইন্না আম্মাত আযাবিল কবরে মিনাল বাউল, কবরের আম আযাবগুলো হবে পেশাবের কারণে, ফাতানাজ্জাহু মিনহু, অতএব তোমরা এই কবরের পেশাব থেকে তোমরা বেঁচে থাকো, পেশাব থেকে তোমরা বেঁচে থাকো। দারাকুতনি হাদিস, আলবানি রাহিমাহুল্লাহ এটাকে সহি বলেছেন, সহি তারগিবে প্রথম খণ্ড 152 পৃষ্ঠা। তাহলে ছয় নম্বর পাঁচ চার পাঁচ নম্বর গেল, ছয় নম্বর হচ্ছে গীবত, ছয় নম্বর কবরের আযাবের কারণ কি? গীবত। গীবত হলো অন্যের দুর্নাম করা, আর চগলখড়ি হলো একজনের কথা আর একজনকে লাগানো, দুটার মধ্যে পার্থক্য আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার বুখারী শরীফে কিতাবুল জানাইজে একটা পরিচ্ছেদ নিয়ে আসছেন, বাবু আযাবিল কবরে মিনাল গীবাতি ওয়াল বাউল, পেশাব এবং গীবতের কারণে কবরের আযাব, বুঝে আসছে? তাহলে কবরের আযাব গীবতের কারণেও হতে পারে। সুম্মা রওয়াফিহি হাদিস আল কবরাইন আস-সাবিক, এরপরে এই যে আগের যে হাদিসটা সেটা তিনি সেখানে উল্লেখ করেছেন, মা আন্না নাফজাল বুখারী লাইসা ফিহি যিকরুল গীবা, তবে বুখারীর যে শব্দ হাদিসটা বর্ণনা হয়েছে বর্ণিত হয়েছে সেখানে গীবত শব্দ নেই, ওয়া ইন্নামা ফিহি নামিমা, সেখানে আছে কি নামিমা চগলখড়ির কথা, লাকিন নাহু জারা আলা আদাতি ফিল ইশারাতি ইলা মা ওয়ারাদা ফি বাদি তুরুকিল হাদিস। তবে হ্যাঁ, এই হাদিসটা আগের হাদিসটাই কতক বর্ণনাতে এভাবে এসেছে যে ওয়া আম্মাল আকার ফায়ু আজাবু ফিল গীবা, আগের যে নামিমা কথাটা কোনো বর্ণনাতে এসেছে, এটাই দু একটা বর্ণনাতে এভাবে এসেছে যে অপরজনকে গীবতের কারণে কি করা হচ্ছে, আযাব বা শাস্তি দেওয়া হচ্ছে। মুসনাদ আহমদ পঞ্চম খণ্ড 35 পৃষ্ঠা, ইমাম আলবানী সহি তার গীবের এক খণ্ডের বা প্রথম খণ্ডের 66 পৃষ্ঠা এটাকে সহি বলে উল্লেখ করেছেন। তো এই গীবতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন সূরা হুজুরাতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহু। আর গীবতের সংজ্ঞা জানা দরকার আমাদের ভাইয়েরা যারা শুক্রবার আমাদের কাছে হাদিস পড়ছেন, তাদের পরীক্ষাও হয়েছে এক সপ্তাহ আগে, যে গীবতের সংজ্ঞা লিখুন, গীবত কাকে বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি জিনিস, কে বলবেন? জিকরুকা আখাকা বিমা একরা, বাকিরা আর কে কে পারবেন, আর কে কে পারবেন? হ্যাঁ মাসুদ ভাই, তাহলে গীবত তো কত পরিচিত জিনিস, কিন্তু গীবতের সংজ্ঞা তো জানতে হবে, এগুলো শিখার বিষয়। গীবত হলো জিকরুকা আখাকা বিমা একরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধা লাইনে উত্তর দিয়েছেন, জিকরুকা কয়টা শব্দ, জিকরুকা আখাকা বিমা একরা, চারটা শব্দ। জিকরুকা আখাকা, আপনি আপনার ভাইয়ের সম্পর্কে, সেটা মুসলিম ভাই, যে কোনো ভাই হতে পারে, হ্যাঁ আপনার আপন ভাই হতে পারে, খালাতো ভাই, মামাতো ভাই হতে পারে, অপর মুসলিম ভাই যে আমরা এখানে বসবাস করছি, আরও যেখানেই যান না কেন, মুসলিম ভাইয়ের
জিকরুকা আখাকা বিমা একরা মুসলিম ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সে অপছন্দ করে মুসলিম ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সে কি করে অপছন্দ করে সেটাই কি গীবত একজন সাহাবি জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেটা আমার ভাইয়ের ব্যাপারে বলছি সেটা যদি ওর মধ্যে থাকে আপনি চিন্তা করেছেন কি তাহলে কি গীবত হবে কিনা এটা হলো তার প্রশ্ন তো রাসূল বললেন যে ওর ভিতরে যদি যে দোষটা বলছো ওটা থাকলে গীবত কারণ সে ওটা পছন্দ করে না তুমি তাকে কষ্ট দিচ্ছ ওটা থাকলে গীবত আর যদি না থেকে তুমি বলো একটা দোষ আপনার ভিতরে নাই আর আমি বলে বেড়াচ্ছি যে অমুকে এই এই করে এই করে তাহলে ফাকাদ বাহাত্তাহু তুমি তাকে কি দিলে অপবাদ দিলে অপবাদ যার ভিতরে যেটা নাই ওটা অন্যকে বলে বেড়ানো অপবাদ যেটা গীবতের থেকেও মারাত্মক গীবত তো আছে বলে আপনি বলছেন তো যাই হোক তাহলে গীবতের সংজ্ঞা কি হলো গীবতের সংজ্ঞা হলো যে আপনার অপর মুসলিম ভাইয়ের এমন কিছু দোষ ত্রুটি বর্ণনা করা যা সে অপছন্দ করে সেটাই হলো কি গীবত তাহলে গীবতের কারণেও কবরে কি হতে পারে আযাব হতে পারে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমিন আসা ইয়াকুনু খাইরাম মিনহুম যে হে ঈমানদারগণ তোমরা কোনো দল অপর দলকে ঠাট্টা বিদ্রুপ করিও না মানে তুচ্ছতাচ্ছিল্য জানিও না কারণ কি হতে পারে যে যাদেরকে তোমরা তুচ্ছতাচ্ছিল্য মনে করছো যাদেরকে তোমরা মনে করছো এই ওরা কোনো ইয়া হলো নাকি গোষ্ঠী হলো নাকি ওরা কোনো লোক হলো নাকি ওরা তো ঠাট গ্লাস লোক এটা আপনি মনে করছেন কিন্তু হতে পারে যে ওরাই আল্লাহর কাছে প্রিয় আসা ইয়াকুনু খাইরাম মিন মিনহুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ইয়াকুনু খাইরাম মিনহুম হতে পারে যে এদের চাইতে ওরাই উত্তম যাদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হয় ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুন্না খাইরাম মিনহুন্না কোনো মহিলা যেন অপর মহিলাকে কি করে ঠাট্টা বিদ্রুপ না করে বা তুচ্ছ না জানে কারণ হতে পারে যে যাকে তুচ্ছ জানছে সে মহিলা এই মহিলার চাইতে কি উত্তম এই জন্য মা ও বোনেরা আমাদের পর্দার আড়ে রয়েছেন কোনো অপর বোনদেরকে নিয়ে অপর লোকদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না তুচ্ছতাচ্ছিল্য করবেন না তাদেরকে ছোট বলে জানবেন না বরং যাকে আমি ছোট জানছি হতে পারে তিনি আমার চাইতে কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে উত্তম বরং তার মধ্যে এমনও আমল থাকতে পারে যা হয়তো আমাকে অনেক অনেক যে কারণে তিনি ছাড়িয়ে গেছেন আমাকে ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন ইসলাম ও ঈমান আনার পরে খারাপ নামে কাউকে ডাকা এবং পরস্পর এরকম বিদ্বেষ ছড়ানো এগুলো হচ্ছে অত্যন্ত জঘন্য কাজ যদি কেউ তওবা না করে তারাই হলো জুলুম ওয়ামান জালিম ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন যারা তওবা না করে এই সকল কর্ম করার পরে তারাই হলো জালিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন হে ঈমানদারগণ তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো কারণ ধারণা আমরা আমাদের ভাইয়েরা হাদিসে পড়েছেন কি ইয়াকুম যন ফা ইন্নাল যন আকযাবুল হাদিস তোমরা মিথ্যা থেকে ধারণা করা থেকে বেঁচে থাকো কারণ ধারণা করাটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা এজন্য ধারণা করাটা ঠিক না অনুমান করে আপনি কোনো একটা কিছু ধারণা নিতে পারেন কিন্তু এই ধারণার উপরে কাউকে মিথ্যা বলা কাউকে কোনো হুকুম লাগিয়ে দেওয়া এটা উচিত নয় কারণ এটা তো ওয়াইন আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন্নাল্লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া এই ধারণা সত্যের কাছে কোনো কাজ দেয় না সত্য তার নিজ গতিতে চলতে থাকবে তারপরে আল্লাহ তাআলা বলছেন ইস্তানিবু কাসীরাম মিনাজ্জন ইন্না বাযাজ্জন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা একজন আরেকজনের পিছনে লেগে বেড়ায় না আপনার কী কী দোষ ত্রুটি আছে অপরের মানে ছিদ্র অন্বেষণ করিও না হতে পারে যে আমার ভিতরে ওর চাইতে বেশি ত্রুটি আছে আমি আরেক ভাইয়ের দোষ ত্রুটি খুঁজে বেড়াচ্ছি না এমনটি উচিত নয় তারপরে ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা তোমাদের কেউ যেন অপরের গীবত না করে যে কথাটা আমাদের এর সাথে সংশ্লিষ্ট ওয়ালা ইয়াগতাব বাযুকুম আই উহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান তোমাদের কেউ কি তার নিজের মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করে আরে মানুষের গোশ খাওয়া এমনি হারাম মরা লোকের আবার হারাম আবার নিজের ভাই তিনটা হারাম আর কঠিন বিষয় মহান রব্বুল আলামিন উল্লেখ করে এটা জানিয়ে দিয়েছেন গীবত এর চাইতো কি জঘন্যতম জিনিস তাই গীবত কেউ যেন না করে ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ এটাকে তোমরা সবাই অপছন্দ করো ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন তাই তোমরা আল্লাহকে ভয় করে গীবত থেকে বেঁচে থাকো হতে পারে মহান রব্বুল আলামিন তোমাদের কি করবেন রহম করবেন তো যাই হোক ছয় নম্বর বিষয় হচ্ছে কবরের আজাবের কারণ হল গীবত ও পরনিন্দা করা আল্লাহ বলছেন ওয়াইলুল্লি কুল্লি
হুমাজাতিল লুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা ওয়াইল নামক দোজকের শাস্তি ওই সমস্ত লোকদের জন্য যারা সামনে আর পিছনে কি করে দুর্নাম করে, সামনে করুক আর পিছনে করুক উভয়টার জন্য শাস্তি, তাই সামনে ও পিছনে কোনো দুর্নাম করা চলবে না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, যারা আল্লাহ পরকালে বিশ্বাসী হয় ভালো কথা বলবেন, নাহলে কি থাকবেন, চুপ থাকবেন। কিন্তু আমরা ভালো কথা তো জানা নাই তেমন, যখনই আমরা থাকি চুপ তো আর থাকি না, তখন মন্দ কথা নিয়েই আমরা বেশি ব্যস্ত হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো গীবত, এটা কবরের আজাবের ষষ্ঠ কারণ আমাদের আজকের বিষয়ের। আর সাত নম্বর কবরের আজাবের কারণ হচ্ছে মিথ্যা বলা। সাত নম্বর কবরের আজাবের কারণ কি? মিথ্যা বলা। ফা ফি হাদিস ইসামর বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফানতালাকনা ফাআতাইনা আলা রাজুলিন মুস্তালকিন কফ লিকাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত ফরজ নামাজের পরে, ফজরের ফরজ নামাজ পড়ে সবাইকে জিজ্ঞাসা করতেন, কেউ কি তোমরা কোনো স্বপ্ন দেখেছো? আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ কী জানতেন, স্বপ্নের তাবির জানতেন, তখন তিনি অনেকের স্বপ্নের ব্যাখ্যাও করে দিতেন। তো একদিন তখন জিজ্ঞাসা করলেন, তখন সবাই চুপ থাকলেন। ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নেরই একটা অংশ হলো যে ফান তালাকনা, আমাকে ফেরেশতারা নিয়ে চললেন, আমরা একসাথে চললাম। ফা আতাইনা আলা রাজুলিন মুস্তালকিন লিকাফা, তো ওই চলার পর চলার মধ্যে আমরা এক জায়গায় আসলাম একটা লোকের কাছে, যাকে তার এই এই মাথার উপরে, মাথার খুলির উপরে, এই জায়গাটার উপরে এইভাবে চিত করে শুয়ে রাখা হয়েছে। ওয়াইদা আখারুন কাইমুন আলাইহে বিকাল্লুবিম মিন হাদিদ, আর ওর কাছে দাঁড়িয়ে আছে একটা লোক, বেকাল্লুবিম মিন হাদিদ, একটা লোহার শিক জাতীয় জিনিস নিয়ে, যেটার মাথাটা একটা কী থাকে, বাঁকা মাথা, এমনি বাঁকা থাকে, এমনি টানা যায়, যে কোনো জিনিসে লাগায় এটা টেনে নেওয়া যায়, এরকম একটা লোহা নিয়ে সে দাঁড়িয়ে আছে। ওয়াইজা হুয়া ইয়াতি আহাদা শিক্কাইহি শিক্কাই ওয়াজহিহি ফা ইউশারশিরু সিদকাহু ইলা কাফা, তো দেখলাম যে একটা লোককে তো শুয়ে রাখা হয়েছে, আর দাঁড়ানো একটা লোক, এর হাতে একটা লোহা, লোহাটার মাথায় কি কাল্লুব হচ্ছে আংটার মতো আর কি, ওই যেখানে ফুল সিরাতের কথা এসেছে ওইখানেও কিন্তু কাল্লুবের কথা, কালালিব বলা হয়েছে, কালালিব হলো এরকম বাঁকা আংটা, তো এরকম হুক জাতীয় সুন্দর, জাজাকাল্লাহ খায়, তো এই হুকে ওর মাথায় একটু বাঁকা থাকবে, এটা দিয়ে তার এই জায়গায় ইয়া করা হবে, গালের মধ্যে লাগিয়ে এটাকে জোরে টেনে একেবারে তার এই কাফা এ পর্যন্ত নিয়ে আসা হবে, মাথার পিছন সাইড পর্যন্ত নিয়ে আসা হবে। ওয়া মানখিরাহু ইলা কাফা ওয়া আইনাহু ইলা কাফা, তার নাকের যে ছিদ্র এটাকেও এই পর্যন্ত নিয়ে আসা হবে, তার চোখকেও এ পর্যন্ত নিয়ে আসা হবে, মানে নিয়ে আসছে। সুম্মা ইয়াতাহাওয়ালু ইলাল জানিবিল আখার ফায়াফআলু বিহি মিসলামা ইয়াফআলু বিল জানিবিল আউয়াল, তো এটাকে এখান থেকে নিয়ে আসছে, এটাকে এদিক দিয়ে নিয়ে আসছে, এটাকে আবার নিয়ে এসে এখান থেকে ইয়া করতেছে, তারপর এটা যখন শেষ হচ্ছে তখন অন্যদিকটা শুরু করছে। নাউযুবিল্লাহি মিন যালিক, ফালাম্মা ইয়াফরুগু মিন যালিকাল জানিব হাত্তা ইয়াসিহা যালিকাল জানিব, যখন এই পাশটা করে এই পাশটা শুরু করছে, এই পাশটা যখন শেষ হচ্ছে তখন এই পাশটা ভালো হয়ে যাচ্ছে, এই পাশটা ভালো হয়ে যাচ্ছে। কামা কানা সুম্মা ইয়াউদু আলাইহি ফায়াফআলু মিসলামা ফাআলাল মাররাতাল উলা, তারপরে এটা করতে করতে এটা ভালো হয়ে গেছে, তখন এটা প্রথমবার যেরকম করছিল তিনটাকেই, নাকের ছিদ্র দিয়ে নিয়ে আসে এখানে, এটা এখানে নিয়ে আসছে, চোখ দিয়ে এখানে নিয়ে যাচ্ছে, তো এইভাবে তাকে আবারও শাস্তি দেওয়া হচ্ছে, কারণ এটা আগের মতো হয়ে গেছে। কালা কুলতু সুবহানাল্লাহ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে বললেন যে আল্লাহু আকবার, এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে এদেরকে, এখান থেকে একসাথে নিয়ে যাচ্ছে, ফেড়ে ফেলা হচ্ছে, আবার এখান দিয়ে, আবার এখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মা হাজানি, এই লোক দুইটা কে, এই লোক দুইটা কে, কী ব্যাপার এদের, এরকম শাস্তি চলছে একজনের। সুম্মা কালা আন হাযাল মুআযযাব ফি আখিরিল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো তারা নিয়েই চলেছিলেন, কিন্তু ব্যাখ্যা লাস্টে বলা হয়েছিল, ফেরেশতারা তাকে কখন ব্যাখ্যা বলেছেন স্বপ্নের, লাস্টে বলেছেন, ইন্নাহুর রাজুল ইয়াগদু মিন বাইতিহি ফায়াকযিবুল কিযবাতা তাবলুগুল আফাক, তো বলছে যে এটা সেই লোক, যে লোকটাকে আজাব দেওয়া হচ্ছে সেই লোকটা ওই লোক,
এই লোকটা সেই লোক যে বাড়ি থেকে সকালবেলা বের হতো, তারপরে বাইরে গিয়ে মিথ্যা বলা শুরু করতো, এমন মিথ্যা যেটা সারা দুনিয়া ব্যাপী কি হতো, আফাক বলা হয় আকাশকে, আকাশ পর্যন্ত পৌঁছে যেত, মানে সারা দুনিয়ায় ছড়িয়ে যেত তার মিথ্যা। এখন তো ওইটা আরও সোজা হয়ে গেছে, এক সেকেন্ডে আপনি মিথ্যা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারছেন, খালি শেয়ার দেন চলে যাচ্ছে। এই জন্য আজেবাজে শেয়ার করবেন না, আজেবাজে শেয়ার করবেন না, খবর আগে সত্য জানবেন তারপরে শেয়ার করবেন। মেলা খবর আজগুবি চলে আসলো আর আপনি খালি শেয়ার দিয়ে দিলেন, না ওইগুলো শেয়ার করা ঠিক না, কারণ এগুলো এখন ফেসবুকে 80%-এর উপরে খবর মিথ্যা থাকে, খবর মিথ্যা থাকে, মেলা লোক আছে ওদের এই আপনার অনলাইন চালাচ্ছে এইভাবেই, হ্যাঁ মিথ্যা মিথ্যা খবর দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে। সবাই এখন নতুন খবর একটা পাইছি, ওইগুলোতে মানুষ লাইক এবং কমেন্ট বেশি করে, তো আসলে এগুলো থেকে বেঁচে থাকবেন, আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। কারণ এটা কবরের একটা আজাবের কারণ, আপনিও তাতে শরিক হয়ে গেলেন কি না, এই মিথ্যা একটা কথা প্রচারের ক্ষেত্রে আপনার 5,000 বন্ধু আছে, 10,000 বন্ধু আছে, আপনি শেয়ার করা মানে কি 10,000-এর কাছে পৌঁছে যাওয়া। তো এই জন্য এই সকল ব্যাপারে সাবধান ও সতর্ক থাকবেন প্রয়োজনীয়। আসলে হচ্ছে ফেসবুকটা বেশিরভাগ ক্ষেত্রেই এই আপনার অপচয়, সময়ের অপচয় একটা, এই জন্য এখানে এতটুকু সময় দেবেন যতটুকু আপনি দিনই কাজে ব্যবহার করেন। হয়তো আপনি দেখলেন যে কে কেউ আমার কাছে কোনো চিঠিমিটি দিয়েছে কিনা, কোনো ভালো পোস্ট আমার কাছে পাঠিয়েছে কিনা, এতটুকু দেখলেন। আপনার যদি কিছু দেওয়া থাকে তো কিন্তু ভালো একটা কিছু দিয়ে জনগণের উপকারের জন্য দিয়ে দিলেন, কিন্তু এটা নিয়ে সব সময় ঘাটতে থাকা, এটা আসলে একটা মহামারীতে ব্যারামে পরিণত হয়েছে, যেতে যাতে ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সবাই আমরা কি হয়েছি, আক্রান্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা যেন এখান থেকে আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এ গেল 7 নম্বর, এবং আজকে আমরা আর বেশি বলবো না, আরেকটা বলে শেষ করব। 8 নম্বর, 8 নম্বর কবরের আজাবের কারণ হচ্ছে হাজরুল কোরআনি বাদা তাআল্লুমিহি ওয়ান নাওমু আনিস সালাতিল মাকতুবা, কোরআন শেখার পরে কোরআন ছেড়ে দেওয়া, অর্থাৎ কোরআন ভুলে যাওয়া, কোরআন ভুলে যাওয়া, কোরআন রিভাইজ না দেওয়া, এবং ফরজ নামাজ রেখে ঘুমিয়ে থাকা, ফরজ নামাজ রেখে ঘুমিয়ে থাকা, এই দুইটি কি কবরের আজাবের কারণ। সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাইনা আলা রাজুলিন মুজতাজিন ওয়া ইযা কাঈমুন ওয়া ইযা আখারু কাঈমুন আলাইহি বিসখরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, স্বপ্নের হাদিস, সেই হাদিসেরই একটা অংশ, যে আমরা আসলাম একটা লোকের কাছে যে লোকটা মুস্তাজে শুয়ে আছে, ওয়াইদা আখারু কাঈমুন আলাইহি বিসখরা, আর আরেকটা লোক তার পাশে দাঁড়িয়ে আছে একটা বড় পাথর নিয়ে, একটা পাথর নিয়ে, ওয়াইদা হুয়া ইয়াহবি বিসখরাতে লিরাসিহি ফায়াসলাগু রাসাহু ফায়াতাদাহদাহুল হাজারু হাহুনা। তো এই লোকটা করছে কি, দাঁড়ানো লোকটা বড় পাথরটা তার মাথার উপরে ছেড়ে দিচ্ছে, মাথার উপরে ছেড়ে দেওয়ার সাথে সাথে কি হবে, মাথাটা ফাইটে শূন্য বিচূর্ণ হয়ে শেষ হয়ে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, মগজ টগজ বের হয়ে যাচ্ছে, তারপরে পাথরটা কি হচ্ছে, পাথরটা গড়িয়ে যাচ্ছে। এটা তো শক্ত পাথরও শক্ত, শক্ত শক্ত যখন আঘাত করে তো ছিটকে যায়, তো একটু দূরে ছিটকে যাচ্ছে। ফা ইয়াতবাউল হাজারা ফায়াখুযুহু ফায়াখুযুহু ফালা ইয়ারজিউ ইলাইহি হাত্তা ইয়াসিহা রাসুহু কামা কান। এই লোকটা যে দাঁড়িয়ে আছে, যে শাস্তি দিচ্ছে, তখন এক পাথরটা কুড়াতে যাচ্ছে, একটু দূরে চলে যাচ্ছে এক আর দুই হাত, আবার পাথরটা কুড়িয়ে আনতে যাচ্ছে, যখন কুড়িয়ে আনতে যাচ্ছে তখন ঘুরে এসে দেখছে কি, তার মাথা আগের মতো হয়ে গেছে, মানে এটাই তার জন্য একটা শাস্তি, তো তার মাথা আবার ভালো হয়ে যাচ্ছে। সুম্মা ইয়াউদু আলাইহি ফায়াফআলু বিহি মিসলা মা ফাআলাল মাররাতাল উলা, তারপরে আবার পাথরটা ফালাচ্ছে, মাথাটা চৌচির হয়ে যাচ্ছে, আবার কিছু দূর পাথরটা পড়ে গড়ে যাচ্ছে, আবার ওটাকে ফিরিয়ে নিয়ে আসছে, আবার তার মাথা ঠিক হয়ে যাচ্ছে, এইভাবেই চলছে। কালা কুলতু লাহুমা সুবহানাল্লাহ, দুজন ফেরেশতা আমাকে নিয়ে এই সফরে বের হয়েছিলেন স্বপ্নে, তো আমি বললাম যে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, মা হাজান, এরা দুজন আবার কে, কি এদের অপরাধ, কীভাবে কেন এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। ওয়ফিহি, আর শেষে যে ব্যাখ্যা বলা হয়েছিল সেখানে ফেরেশতা বলেছিলেন যে ওয়াল্লাযী রাআইতাহু ইউশদাখু রাসুহু ফারাজুলুন আল্লামাহুল্লাহুল কুরআন, যার মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, এই লোকটাকে যে তুমি দেখলে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, এইভাবে এই লোকটা সেই লোক যাকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছিলেন, যাকে আল্লাহ কি করেছিলেন, কোরআন শিক্ষা দিয়েছিলেন। ফানামা আনহু বিল্লাইল, রাত্রে সে কোরআন তেলাওয়াত করেনি, কোরআন কিয়ামতের দিন বলবে, কোরআন সাফাত করবে আর রোজা সাফাত করবে, তাই না, কোরআন আর রোজা কিয়ামতের দিন সাফাত করবে,
তো কোরআন বলবে আল্লাহ তাআলা আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম, তার মানে রাত্রি জেগে জেগে এই লোক আমাকে পড়েছিল, আজকে আমার সুপারিশ এই লোকের ব্যাপারে কবুল করুন, আল্লাহ তার সুপারিশ কবুল করবেন, রোজাও সুপারিশ করবে রোজাদারের জন্য। তো যাই হোক, এখানে যেটা বলছিলাম যে কোরআন রাত্রে সে কোরআন পড়তো না, তাহাজ্জুদের হোক নফল নামাজ হোক অথবা এমনি কোরআন তেলাওয়াত হোক সে পড়তো না, ফলে কোরআন কী হবে ভুলে যাবে না, বলেই যায় ওয়ালাম ইয়ামাল বিহি বিন্নাহার, আর এই কোরআন অনুযায়ী দিনও কি করেনি আমল করেনি। অফি রেওয়ায়াতিন, অন্য এক রেওয়ায়াতে এসেছে আম্মার রাজুল লাযী আতাইতা আলাইহি ইউসলাগু রাসুহু বিল হাজারে ফাইন্নাহুর রাজুল ইয়াখুযুল কোরআন ফায়ারফুযুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, বুখারী শরীফের 776 নম্বর হাদিসে, 7076 নম্বর হাদিসে বলা হয়েছে যে যেই লোককে তুমি দেখলে যে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে পাথরের মাধ্যমে বা দ্বারা, সেটা ওই লোক যে কোরআন মুখস্থ করেছিল, কোরআন পড়েছিল, জেনেছিল, কিন্তু ফায়ারফুজুহু কোরআন অনুযায়ী সে আমল করতো না। এখন আমরা অনেকেই অনেক বিধান কোরআনে জানি কি না কিন্তু আমল করি না, সেটাও কিন্তু এর অন্তর্ভুক্ত চলে আসবে, আল্লাহ আমাদের বাঁচান, আল্লাহুম্মা আমিন। ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, আরেকটা অপরাধ হলো যে ফজরের নামাজ রেখে, ফরজ নামাজ রেখে ঘুমাতো। এখন তো এরকম রোগী মেলা মেলা রোগী, আজকে মুসলমানদের মধ্যে 94% রোগী রয়েছে যারা ফরজ নামাজ রেখে ঘুমায়। আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যেন এখান থেকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন আন্না হাযিহির রিওয়ায়া আওযাহু মিনাল উলা, পরের রিওয়ায়াতটা আরো স্পষ্ট, ফা ইন্না যাহিরাল উলা আন্নাহু ইউআযাবু আলা তারকি কিরাআতিল কোরআন বিল লাইল, প্রথমটাতে বলা হয়েছে যে রাত্রে কোরআন পড়তো না এজন্য তার শাস্তি হচ্ছে, ওয়া আম্মাল উখরা ফাতাদুল্লু আলা আন্নাহু ইউআযাবু আলা নাওমিহি আনিস সালাতিল মাকতুবা, পরের হাদিসে স্পষ্ট করে দেওয়া হয়েছে যারা ফরজ নামাজ রেখে ঘুমিয়ে থাকে অথবা ফরজ নামাজকে না করে, কেমন যে একটু ঘুমিয়ে নেই পরে পড়ে নেব, এমন নয় যে ঘুমটা পরে পরে পাড়ি একটু, সেটা নয়, আগে ঘুম পাড়ে তারপরে পরে নামাজের টাইম চলে যায় অথবা জামাত চলে যায় তারপরে পড়ছে। ওকাল ওয়াহতামিল আন ইয়াকুনা আল আযাবু আলা মাজমুইল আমরাইন তারকুল কিরাআতি ওয়া তারকুল আমাল, ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে হতে পারে যে দুটার কারণেই এই শাস্তি তাকে দেওয়া হচ্ছিল, সেটা হচ্ছে কোরআন পরিত্যাগ করা এবং সে অনুযায়ী আমল না করা। এজন্য ইবনে হুবাইরা বলেন রফজুল কোরআন বাদা হিফজিহি জিনায়াতুন আযীমা, কোরআন হেফজ করার পরে উহা ভুলে যাওয়া এবং সে অনুযায়ী আমল না করা, এটা একটা মহা অপরাধ, এটা একটা মহা অপরাধ। লিআন্নাহু ইউহিমু আন্নাহু রাআ ফীহি মা ইউজিবু রাদ্দুহু, কারণ এতে যেন মনে হয় যে সে তো কোরআন পড়ছে, মেলা কোরআনের হাফেজ আছে, মেলা আলেম আছে যারা একসময় ভালো ছিল কিন্তু পরে কী হয়ে গেছে, দুষ্টের রাজা হয়ে গেছে, ও এত খারাপ হয়েছে যে মানে অন্যদের থেকে একটু বাইরে গেছে ও দু চামচ। যদি এরকম অবস্থা হয় তাহলে এতে যেন এ ধারণা পয়দা হয় যে এই বেটা এত কোরআন টোরআন পড়লো তাহলে কি কোরআনে এইসব মানা টানা ঠিক না নাকি, অথবা কোরআনের এইসব জিনিসগুলো না মানলেও চলে, এরকম একটা বিষয় চলে আসে, কারণ এই লোক তো সেগুলো আমল করে না। ফালাম্মা রাফাদা আশরাফা আল-আশিয়া ওয়া হুয়া আল-কুরআন উকিবা ফি আশরাফি আযাই ওয়া হুয়া আর-রাস, ফতহুল বারির তৃতীয় খণ্ডের 251 পৃষ্ঠায় রয়েছে এই কথাটা, যে যখন সে সবচাইতে সম্মানিত ও মর্যাদাকর বিষয় বা জিনিস সেটা হলো কি আল কোরআন, এই কোরআন যখন সে পরিত্যাগ করেছে, এই সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস পরিত্যাগ করার কারণে আল্লাহ তাআলা তাকে সবচাইতে মর্যাদাকর তার একটা স্থান, সেটা কি মাথা, মানুষের মাথাটা সবচাইতে মর্যাদাকর স্থানের অন্তর্ভুক্ত, এই মাথাতে তাকে আযাবের মাধ্যমে ওই শাস্তি প্রদান করা হচ্ছে, কারণ সে কোরআন শ্রেষ্ঠ জিনিস পরিত্যাগ করেছিল, তাই শ্রেষ্ঠ স্থানে আঘাতের মাধ্যমে তার শাস্তি তাকে কবরে দেওয়া হচ্ছে। মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন কবরের এই আযাবগুলোর কারণ আমাদেরকে না বানান, আল্লাহুম্মা আমিন। আমাদের কারো দ্বারা যেন কবরের কোনো আযাবের কাজ না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন কবরে আমাদেরকে সুখ ও শান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। মুনকার ও নাকিরের যে সওয়াল সেগুলোর জবাব দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমাদের গুনাখাতাগুলো আল্লাহ মাফ করুন, আল্লাহুম্মা আমিন। বাকি জীবন আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে কোরআন ও সহিহ হাদিসের উপরে চলার তৌফিক দান করেন, আমিন। যার যে সমস্যা অসুখ বিসুখ বা মুসিবত আছে আল্লাহ যেন সেগুলো দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের দেশে যেন শান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। মুসলিম বিশ্বে শান্তি দান করেন, আমিন। যাদের বিভিন্ন কাজকর্মের সমস্যা আছে, কফালতের সমস্যা আছে আল্লাহ যেন সেগুলো দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের মুসলিম ভাই ও বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা নির্যাতিত, তাদেরকে তুমি উদ্ধার করো, আল্লাহুম্মা আমিন। তাদেরকে তুমি খাসভাবে সহযোগিতা করো, আল্লাহুম্মা আমিন। যারা
জুলুম করছে তাদের উপরে অত্যাচারের স্টিম বইয়ে দিচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহুম আমিন আল্লাহ তুমি তাদের তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করো আল্লাহুম আমিন আল্লাহ তাআলা তারা যে চক্রান্ত আমাদের বিরুদ্ধে করে সেই চক্রান্ত দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ